নমস্কার এবার ঘন্টা একশো কিলোমিটার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ফলে তচনজ হয়ে যেতে পারে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা প্রবল বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে সেই কারণে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্ক জারি করার সম্ভাবনা রয়েছে কবে ও কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাতে পারে সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তেরো তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যা পরবর্তীকালে নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পনেরো তারিখ নাগাদ নিম্নচাপটি বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়ে উড়িষ্যার পুরী পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি ও সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের কক্সবাজার উপকূল বরাবর আচরে পড়তে পারে ঘূর্ণিঝড়ের ফলে বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বজাতে পারে ঘূর্ণিঝড়ের ফলে তছনজ হয়ে যেতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পর্যটকদের দীঘা পুরী ও মন্দারমণি সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি হতে পারে হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় মে মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় এই মে মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতের বাংলা উড়িষ্যার উপকূল বরাবর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে তাই পুরো মে মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবর ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ